বাংলাদেশ নিউজিল্যান্ড শেষ টি-20 নিয়ে কথা বলতে আজ আমাদের স্টুডিওতে আছেন আন্তর্জাতিক ধারাভাষ্যকার শাথিরা জাকির জেসি। জেসি আপু, আপনাকে স্বাগত। আমরা আসলে দেখছিলাম প্রতিবেদন, আজকে তো শেষ ম্যাচ, সিরিজটা নিশ্চিত হয়ে গেছে। সেক্ষেত্রে এই ম্যাচের একদিক থেকে বলতে গেলে নিয়ম রক্ষার ম্যাচ, আবার একই সঙ্গে বিশ্বকাপের আগে এটি প্রতিযোগিতামূলক শেষ ম্যাচ বাংলাদেশের জন্য। সুতরাং যা পরীক্ষা নিরীক্ষা করার এখানেই হয়তো বা শেষ, মানে প্রতিযোগিতামূলক ক্রিকেটে এটাই শেষ সুযোগ। তো আপনার কাছে কি মনে হয়েছে আসলে আজকের ম্যাচটায় কি পরিবর্তনের যে আমরা আভাসগুলো পেয়েছি সেটা আসলে বাস্তবতা আমরা দেখব কি না? হ্যাঁ, অবশ্যই পরিবর্তন সাকিবের যে একটা সেটা তো নিশ্চিত, যে আমরা জানি যে সাকিব খেলছেন না আজকে। সেখানে আমার মনে হয় যে সৌম্য সরকারকে একটা সুযোগ দিবেন, শামিম পাটোয়ারির একটা সুযোগ রয়েছে, এবং অন্যান্য প্লেয়ার যদি তাসকিনের কথা বলি, কারণ আমরা কিন্তু সিলেক্টরের কথার আভাসে এটা বুঝতে পেরেছি যে এমনও হতে পারে তিনজন সিমার নিয়ে কিন্তু বাংলাদেশ টিম বিশ্বকাপ মিশনটা শুরু করতে পারে। সেক্ষেত্রে আর একটা সিমার তো অবশ্যই রেডি করবেন, এবং যদি রেস্টের কথা হয় আমার মনে হয় মোস্তাফিজকেও একটা রেস্ট দেওয়া দরকার। সেক্ষেত্রে হয়তো বা শরীফুল এবং মোস্তাফিজ তাসকিনের একটা সুযোগ আজকে থাকবে। সো বাইরে যারা আছেন তাদেরকে খেলালেও আমার কাছে মনে হয় যে ম্যাচটা বাংলাদেশের জন্য সহজ হয়ে যাবে। র্যাঙ্কিংয়ে যে একটা ব্যাপার ছিল যে পাঁচে আসতে হলে কিন্তু সবগুলো ম্যাচ জিততে হতো, সেখানে আর কোনো সুযোগ নেই। সো আজকে যদি বাংলাদেশ হেরেও যায় তারপরও কিন্তু র্যাঙ্কিংয়ে যে ছয়ে আছে সেটাই থাকবে। তবে আমার কাছে খুব ভালো মনে হয় যারা বাইরে ছিলেন তাদেরকে যদি খেলিয়ে একটু কনফিডেন্স লেভেলটা বাড়িয়ে নেওয়া যায়। আর সেক্ষেত্রে আরেকটা বিষয় যেটি, যে আমরা বিগত নিউজিল্যান্ড সিরিজ না তার থেকে আর কি, আপনার অস্ট্রেলিয়া সিরিজ থেকে আমরা একটা কথা বলে আসছি বারবার, সেটি হচ্ছে উইকেটের বিষয়, যে টি টোয়েন্টির জন্য আসলে আদর্শ প্রস্তুতি হচ্ছে কিনা এই উইকেটে। তো আপনার কাছে কি মনে হয় শেষ ম্যাচটাও কি আসলে এরকম লো স্কোরিং একটা উইকেটে মানে দেখা পাবো আমরা? না, আমার কাছে মনে হয় আজকে একেবারে ভালো একটা মানে ব্যাটিং ফ্রেন্ডলি উইকেট পাওয়া যাবে। তার দুটো কারণ হতে পারে। প্রথম হচ্ছে বাংলাদেশের যেই প্লেয়াররা খেলেনি, যেই পেসারদের নিয়ে আসলে আজকে খেলার একটা চিন্তাভাবনা রয়েছে, তাসকিন বলেন, শরীফুল বলেন, বা প্রত্যেকটা বোলারের কনফিডেন্সের জন্য এই ধরনের একটা মানে সারফেসে বোলিং করাটা খুবই ইম্পর্টেন্ট, যে তারা ওখানে গিয়ে কী করবে এক। আর এরকম একটা উইকেটে হলে হচ্ছে ব্যাটসম্যানদের জন্য কনফিডেন্স লেভেলটা অনেক বেড়ে যায়, এবং এখানে আসলে বোঝা যাবে যে যদি ট্রু একটা উইকেট আজকে বাংলাদেশ করে, আজকে ডেফিনেটলি জয়ের জন্য বাংলাদেশ খেলবে সেটা তো অবশ্যই, কিন্তু তারপর আমার কাছে মনে হয় যে মানে ব্যাটিং ফ্রেন্ডলি একটা আজকে উইকেট হতে পারে, যেন শেষ ম্যাচটা অ্যাটলিস্ট বোঝা যায় যে প্রিপারেশনটা কেমন হতে যাচ্ছে ওয়ার্ল্ড কাপের, আর প্রিপারেশনগুলো কী হবে সেটা বোঝা যাবে আসলে। আর একটা বিষয়, আবার খেলোয়াড় এবং আপনার হচ্ছে যে বোর্ড কর্তাদের অনেকেই কিন্তু দীর্ঘ সময় বলেছে, এবং একটা টু সাম এক্সটেন্ড আমাদেরও অনেকের এটা আমরা বিশ্বাস করি যে জয়ের ধারায় থাকাটা খুবই ইম্পর্টেন্ট। তো সেই জায়গায় শেষ ম্যাচে এই ধরনের একটা ফাইটিং উইকেট বা স্পোর্টিং উইকেটের কথা যেটা আমরা বলছি, সেখানে করতে গিয়ে যদি আসলে কঙ্গালটা বেরিয়ে যায়, মানে যদি হেরে যায় বাংলাদেশ, সেক্ষেত্রে আবার মানে শেষ প্রতিযোগিতামূলক ম্যাচটা হেরে মানে হার দিয়ে শেষ করে আপনার টি টোয়েন্টির ইয়েটা শুরু করতে হবে, মিশনটা শুরু করতে হবে, সেক্ষেত্রে মানসিকভাবে আবার একটা আত্মবিশ্বাসে কিছুটা ই হবে কি না? আমার কাছে মনে হয় না যে এই ম্যাচটা হারলেও খুব একটা বেশি মানসিকভাবে ভেঙে পড়বে বাংলাদেশ দল, কারণ এরপরে কিন্তু প্রস্তুতি ম্যাচ রয়েছে। সেই ম্যাচগুলো যেখানে রয়েছে সেখানে জয়ের একটা সম্ভাবনা তো অবশ্যই রয়েছে বাংলাদেশ টিমের। সো মানুষ সবসময় কী মনে রাখে, লাস্ট ম্যাচটা, আমরা যেমন তৃতীয় ম্যাচটা যখন বাংলাদেশ হেরে গেছে সেটা নিয়ে কিন্তু আমার মনে হচ্ছে তাদের একটু মনে অনেক ধরনের চিন্তাভাবনা ছিল, প্ল্যানিং ছিল, যেটা কিন্তু চতুর্থ ম্যাচে খুব ভালো করে বাংলাদেশ আসলে হ্যাঁ কামব্যাক করেছে। সো আমার কাছে মনে হয় যে এটা খুব বেশি ইম্পর্টেন্ট আজকের এই ম্যাচটা নিয়ে যে মাথায় খুব বেশি রাখবে সেটা না, কারণ তারা অন্য দেশে চলে যাচ্ছে, অন্য ধরনের এনভায়রনমেন্টে চলে যাবে, আরও ম্যাচ খেলবে সেটা আমার মনে মাথায় রাখবে। এবং এক মাস পরে আসলে আজকে এক মাস আগে ম্যাচটা হারলো কিনা এই কনফিডেন্স এক মাস ধরে রাখা ডিফিকাল্ট, এটাও ডিফিকাল্ট, রাইট? আমরা জয় দিয়ে মানে শেষ করলেও আসলে এই জয়টা ওখানে কতটুকু কার্যকর হবে, তার চেয়ে বরং দুটো বা তিনটা সিরিজ যে পরপর জিতলো বাংলাদেশ সেই আত্মবিশ্বাসটাই হয়তো কনসিস্টেন্ট থাকবে। আমাদের টপ অর্ডার নিয়ে আমাদের হচ্ছে একটা দুশ্চিন্তার জায়গা এখনও পুরোপুরি কাটেনি, মানে আমাদের উইকেটটা আমরা বলছি যে ভালো উইকেট পেলে আসলে যারা আমাদের টপ অর্ডারে যারা আছেন, ওপেনার নাইম শেখ কিংবা লিটন দাস, সৌম্য সরকার এখনও সুযোগ পাননি, তিনি হয়তোবা আজকে হয়তোবা তাকে দেখা যেতে পারে আশা করছি। তো সেই জায়গা থেকে এই ক্রিকেটার যারা টপ অর্ডারে এখনও পর্যন্ত রানটাও হয়ে পাননি তাদের জন্য উইকেটটা মানে ওইটা এখনও চিন্তার একটা কারণ হয়ে থাকলো কিনা, মানে আপনার কাছে কী মনে হয়? আমার কাছে মনে হয় ধরেন এই উইকেটের মধ্যে কিন্তু নাইম শেখ রান পেয়েছে এবং খুব স্ট্রাগল করে রান পেয়েছে, এবং প্রত্যেক দিন যেই রানটা করেছে ম্যাচ উইনিং পারফরমেন্স ছিল অবশ্যই, মানে খুব বড় একটা ভূমিকা পালন করেছে। লিটন ভালো স্টার্ট পেয়েছে, একদিন 30+ করেছে, কিন্তু প্রতিদিনই কিন্তু ভালো স্টার্ট পেয়েছে। চিন্তার বিষয়টা সৌম্যকে নিয়ে, যদি হঠাৎ করে সৌম্যকে খেলতে নামানো হয়, যেটা আমরা অস্ট্রেলিয়ায় দেখেছি যে মানে জিম্বাবুয়েতে এত ভালো খেলার পর কিন্তু বাংলাদেশে এসে আবার
ভালো খেলেনি সৌম্য। তো সৌম্যর এই যে রেগুলার রান না করা বা হঠাৎ করে যখন করে তখন করে, যখন করে না তখন করে না, এটা একটু চিন্তা। বাট আমার লিটন এবং নাইমকে নিয়ে আমি মোটামুটি কনফিডেন্ট। আমরা আরও আলোচনা করবো জেসি, কিন্তু একটু আমাদের প্রতিবেদন আছে সেগুলো দেখে নেব, প্রতিবেদন না আমাদের লাইভটা করব। এই মুহূর্তে মিরপুরে আছেন রিপোর্টার নিয়ন মোহাইমিন। ম্যাচের আগে দু দলের সবশেষ খবর জানতে সরাসরি চলে যাচ্ছে তার কাছে নিয়ন। জ্যাভলিন সিরিজের শেষ ম্যাচ, সিরিজটা যেহেতু জিতে গেছে তার মানে বাংলাদেশের জন্য একেবারেই নিয়ম রক্ষার একটি ম্যাচ। তবে তারপরে বাংলাদেশের স্কোয়াডের কিছু ক্রিকেটারের জন্য কিন্তু এই ম্যাচটা বেশ গুরুত্বপূর্ণ, কারণ আপনি জানেন যে মুশফিকুর রহিমের কথা যদি বলতে হয় এই সিরিজটা এখন পর্যন্ত একেবারেই ভালো কাটেনি মিস্টার ডিপেন্ডেবলের। তাই বিশ্বকাপের আগে যেহেতু এটাই শেষ প্রতিযোগিতামূলক ম্যাচ, তাই নিজেকে ঝালাই করে নেবার জন্য কিন্তু মুশফিকের এটাই শেষ সুযোগ। এছাড়া যদি বলতে হয় লিটন দাস আছেন, নাইম শেখ আছেন, সবাই কেউই কিন্তু বাংলাদেশের টপ অর্ডাররা খুব একটা ভালো ছন্দে ছিল না এই সিরিজটিতে। তাই সিরিজটি শেষেই যেহেতু পরবর্তীতে আমাদের একটা এক মাসের ব্রেক এবং তারপরে ওয়ার্ল্ড কাপে যেতে হবে, তাই তাদেরকে নিজেদেরকে ফিরে পাবার যে লড়াইটা সেটা কিন্তু আজকের ম্যাচ দিয়ে আসলে সেটা পূর্ণ করতে হবে। পরবর্তীতে সাকিবের ইঞ্জুরির কথা যদি বলি, সাকিব হালকা একটা ব্যথা পেয়েছেন আঙ্গুলে আমরা জানি, যার কারণে আজকের ম্যাচ থেকে তাকে বাইরে রাখা হবে। বাংলাদেশের টিমের কথা যদি চিন্তা করেন তাহলে সাকিবের এই ইঞ্জুরিটা অনেকটা শাপে বর হয়ে এসেছে, কারণ সাকিবেরকে সরিয়ে দেওয়ার কারণে কিন্তু একজন নতুন প্লেয়ারকে এখানে সুযোগ করে দেওয়া হবে এবং বিশ্বকাপের স্কোয়াডের সব ক্রিকেটাররাই যেহেতু আছেন তাই তাদেরও একটা সুযোগ থাকছে যে নিজেদেরকে ঝালিয়ে নেওয়ার, যে বিশ্বকাপের মঞ্চে যাওয়ার পরে যখন সুযোগ আসবে তখন যেন নিজেদেরকে সেই ফর্মটা ফেরে মানে ফর্মটা নিয়ে যে এখন ব্যাটিং করতে শুরু করা যায় সেজন্য সৌম্য সরকার হয়তো বা আজকে খেলবেন বলে আমরা ধারণা করতে পারছি। এছাড়া আরও কয়েকটি পরিবর্তনের আভাস পাওয়া গেছে, কারণ সাইফুদ্দিনকেও আমরা দেখেছিলাম গত ম্যাচে কিছুটা ব্যথা পেয়েছেন এবং পরবর্তীতে ম্যাচ থেকে সরে গিয়েছিলেন, আবার যদিও তিনি ফিরে এসে বোলিং করেছেন। তারপরে যদি টিম ম্যানেজমেন্ট চায় তাহলে কিন্তু খুব বেশি অবাক হবার কিছু থাকবে না যদি সাইফুদ্দিনকে আজকে ম্যাচ বাইরে রাখা হয়। নাসুম আহমেদ, মুস্তাফিজ, তারা কিন্তু অনেক দিন ধরে টানা ম্যাচ খেলছেন, প্রায় চারটা, সবাই প্রায় আটটা নয়টার উপর ম্যাচ খেলে ফেলেছেন, তাই তাদের কাউকেও যদি বসিয়ে রাখা হয় এবং শরীফুল আছেন তারা যদি নিয়ে আসে তো বাংলাদেশ ক্রিকেটের জন্য আসলে এটা অনেক বেশি ভালো হবে। অন্যদিকে নিউজিল্যান্ডের কথা বলতে হয় যে বিশ্বকাপের যেহেতু স্কোয়াডে খুব একটা কেউ নেই তাই তাদের জন্য আসলে ম্যাচটা জাস্ট নিজেদের আত্মসম্মান ফিরে পাওয়ার জন্য যদি যতটুকু চেষ্টা যদি 4-1 জায়গায় 3-2 করতে পারে, তবে বাংলাদেশ আসলে চেষ্টা করবে শেষ পর্যন্ত সিরিজটা একেবারে সিল করার জন্য 4-1। তো জ্যাভলিন এই ছিল আমার কাছে সবশেষ মিরপুর থেকে। ধন্যবাদ নিয়ন, সহকর্মী নিয়ন যুক্ত হয়েছিলেন মিরপুর থেকে, জানাচ্ছিলেন সেখানকার সবশেষ খবর। জেসি, আমরা যে বিষয়টি আসলে শুনছিলাম আমাদের সহকর্মী সেখানে এই মুহূর্তে আছেন, তিনিও আসলে বলছিলেন যে আসলে পরিবর্তনের আভাসগুলো দেখা যাচ্ছে এবং তার শুরুতে যেটি তিনি বললেন যে এখনও পর্যন্ত এই সিরিজটাতে মুশফিক কিন্তু হচ্ছে তার সেরা ছন্দে নেই, মুশফিক চ্যাম্পিয়ন ক্রিকেটার এই বিষয়ে কোনো সন্দেহ নেই বা তার প্রমাণেরও আসলে কোনো জায়গা নেই। তারপরেও আপনার কাছে কি মনে হয়েছে যে লাস্ট যেই জিম্বাবুয়েতে তিনি টি টোয়েন্টি খেলতে পারেননি, পারিবারিক কারণে চলে এসেছিলেন এবং কোয়ারেন্টাইন জটিলতার কারণে অস্ট্রেলিয়া সিরিজটাও তিনি মিস করেছেন ঘরের মাটিতে, এবং এখানে এসে এই যে দুটো ধাক্কার কারণে কি আপনার মনে হয় যে কিছুটা মনোসংযোগে ব্যর্থ হয়েছে? আবার পাশাপাশি আরও একটা বিষয় যেটা নিয়ে বিতর্কিত হয়েছে যে কোচ রাসেল ডমিঙ্গোর সেই তত্ত্বটা যে দুটো ম্যাচ কিপিং করবেন সোহান, এরপরে দুটো ম্যাচ হচ্ছে মুশফিকুর রহিম, এরপরে তিনি তো ছেড়েই দিলেন কিপিংটা টি টোয়েন্টি ফর্ম্যাটে। তো আপনার কাছে কি মনে হয় আসলে এটা কি প্রভাব ফেলছে কোনোভাবে তার ব্যাটিংয়ে? একটু হলেও প্রভাব ফেলবে সেটাই স্বাভাবিক, কারণ আমরা মুশফিকুর রহিমকে জানি যে সবসময় কিন্তু তিনি মানে কিপিং করতে চান, তিনি কিন্তু কখনো নিজের মুখে বলেনি যে আমি কিপিং করবো না। ইভেন এখনও যে কথাটা এসছে মুশফিকুর রহিম নিজের মুখ থেকে কিন্তু আমরা শুনিনি, যেটা তামিম বলেছে আমি ওয়ার্ল্ড কাপে থাকছি না, তামিমের মুখ থেকে শুনেছি আমরা বিশ্বাস করেছি, বাট মুশফিকুর রহিমের নিজের মুখ থেকে কিন্তু শুনিনি, হয়তোবা তিনি মনে মনে এখনও চান, কারণ টি টোয়েন্টি তো আসলে সব থেকে ছোটো ফর্ম্যাট, যদিও খুব অ্যাজাইল ক্রিকেট উইকেট কিপার দরকার, সেখানে একটু মনোসংযোগের ব্যাপার রয়েছে সেটা আমরা প্রত্যেকটা ম্যাচেই দেখেছি ফ্লপ করেছে, বাট যেই ম্যাচটা বাংলাদেশ সবথেকে খারাপ খেলেছে হেরেছে সেটাই কিন্তু মুশফিকুর রহিম একাই আসলে এক প্রান্ত আগলে রেখেছেন, সেখান থেকে প্রমাণ হয় যে তিনি যদি একটু মনোসংযোগ দেন বা একটু দেখে শুনে খেলেন, দায়িত্ব নেন, তিনি করতে পারেন, বহুবার করেছেন। আবার যখন দল বিপদে পড়বে তখন দেখবেন হয়তো মুশফিকুর রহিমই হয়তো হালটা ধরেছেন, আজকেও সেই সময়টা হতে পারে। তবে উইকেট কিপিংয়ের ব্যাপারটা যেহেতু সিরিজের মাঝখানে এরকম কথা চলেছে এবং সিরিজের মাঝখান থেকে এরকম একটা ডিসিশন, একটু হলেও আমার তো মনে হয় যে মনোসংযোগের ব্যাপার রয়েছে। আসলে সেই জায়গাটা নিয়ে যদি একটু বলি যে আমরা এর আগেও দেখেছি যে মানে হেড কোচের সঙ্গে সিনিয়র ক্রিকেটারদের নিয়ে, এবং এটা কিন্তু কদিন ধরে গণমাধ্যমেও বেশ আমরা দেখছি চর্চিত হচ্ছে বিষয়টি যে সিনিয়রদের সাথে ডমিঙ্গোর বিভিন্ন সময়ে মানে টেস্ট ফর্ম্যাটে হোক, ওয়ান ডে ফর্ম্যাটে কিংবা টি টোয়েন্টি ফর্ম্যাটে, সাকিব থেকে শুরু করে আপনার হচ্ছে সাকিবের ব্যাটিং অর্ডারের পরিবর্তন বারবার, কিংবা তামিমের বিষয় নিয়েও কথা হয়েছে, মাহমুদুল রিয়াদের টেস্টের অবসরের যে ঘটনাটা, সব কিছু মিলিয়ে দলের ভিতরে এক ধরনের একটা অস্থিরতাও রয়েছে। এটা কি সামহাও মানে এটা যেভাবে হোক আসলে কাটানো উচিত কিনা টি টোয়েন্টি বিশ্বকাপের আগে?
টি-20 বিশ্বকাপের আগে তো আর করার কিছু নেই, কারণ যেটা হওয়ার হয়ে গেছে। এটা আসলে কোচদের উপর ডিপেন্ড করে। কিছু কিছু কোচ রয়েছে যারা সিনিয়র ক্রিকেটার বা এক্সপিরিয়েন্সের খুব বেশি গুরুত্ব দেয়, আবার কিছু কিছু কোচ রয়েছেন যারা একেবারে জুনিয়র প্লেয়ার, নতুন প্লেয়ারদের উপর খুব বেশি ভরসা করেন। তো ডোমিঙ্গো হচ্ছে এমন একজন কোচ, তিনি একটু জুনিয়র প্লেয়ারদের বেশি পছন্দ করেন বা তাদের উপর ভরসাটা বেশি পান। সো এটা ডিপেন্ড করে আসলে, এবং কোচ এমন একটা জায়গা আসলে ক্যারি করে যেই জায়গাটায় তিনি যেটা চান সেটা হয়তো বা টিম ম্যানেজমেন্ট দিতে বাধ্য, যেই জায়গাটা খুব বেশি অন্যরা নাক গলায় না। তো এর জন্য আসলে এই ধরনের একটা ডিসিশন। তবে এই জিনিসগুলো আমার মনে হয় সরে আসলে খুব ভালো হতো, কিন্তু সেটা তো আসলে সুযোগ নেই। তামিম খেলছে না ওয়ার্ল্ড কাপে, তামিমের জায়গাটা আর যাই হোক না কেন বিশ্বকাপে, তামিমের জায়গাটা বাংলাদেশ মিস করবে, খুব ভালোভাবেই মিস করবে। এবং সেই জায়গায় মানে আপনাকে নিজেই জায়গাটা চলে আসেন কোশ্চেনটা আসতে পরে, সেটি হচ্ছে যে তামিম যেহেতু খেলছেন না, এটি মানে কোনোভাবেই আর হচ্ছে ছোটো করে জানতে চাই যে নাইম এবং লিটন এখনও পর্যন্ত যেটা বলছিলেন যে শুরু ভালো পাচ্ছে কিন্তু ইনিংসটাকে লম্বা করতে পারছেন না, সম্মুখে আমরা এখনও বাজিয়ে দেখিনি, নিউজিল্যান্ড দুঃখিত জিম্বাবুয়েতে ভালো করছেন, এরপর আর কিছু হয়নি তার কাছ থেকে আমরা পাইনি আর কি, নাইম শেখ কিছুটা রান করছেন, আসলে এখানে স্ট্রাগলটা করবে কিনা বাংলাদেশ টি-20তে আপনার কি মনে হয় এই ওপেনিং পেয়ারটাতে? নাইম শেখ কিছুটা না, আমি যদি বলি 2021-এর সর্বোচ্চ রান কিন্তু নাইম শেখ, কিন্তু নাইমকে নিয়ে একটা যেটা কথা হয় যে স্ট্রাইক রেটটা একটু কম, স্ট্রাইক রেটটা কম থাকারও কারণ রয়েছে যে যেই উইকেটে খেলা হচ্ছে সেই উইকেটে আপনি যদি স্ট্রাইক রেট বাড়িয়ে নিয়ে লিটনের মতো শুরু করতে চান আপনি তাড়াতাড়ি আউট হয়ে যাবেন। সো আপনাকে স্ট্রাগল করতে হচ্ছে, রানটা করতে হচ্ছে, দিন শেষে ওই রানটাই কাজে লাগছে। সো নাইম শেখকে তো আমি একেবারে বলবো যে খুব ভালো একটা নির্ভরযোগ্য জায়গায় রয়েছে, কিন্তু লিটন যেহেতু শুরুটা ভালো পেয়েছে, উইকেটটা ভালো হলে লিটনও কন্টিনিউ করবে। এখন যদি আজকে সৌম্যর খেলার জায়গাটা আমি বলি নাম্বার থ্রিতে বলবো, যেহেতু সাকিব নাম্বার থ্রিতে একজন লেফট হ্যান্ড ব্যাটসম্যান করছে এই জায়গাটায় করে, এবং মুশফিকুর রহিমকে আমার মনে হয় নাম্বার ফোরে এখন থেকেই সেট করা উচিত, যেটা ওয়ার্ল্ড কাপে আসলে হতে যাচ্ছে। ওকে, ধন্যবাদ জেসি, আপনার গুরুত্বপূর্ণ যে বিশ্লেষণগুলো আমাদের সাথে শেয়ার করলেন, আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক দেখছেন খেলার সময়।